এটা কও তো, মাজিদ স্যার তোমার এখানে ফোন করতো? ডিস্কো বউ, এটা কেমন কথা? আমি কেমনে জানবো কেন ফোন করতো? দেখো গুলতি, এসব নিয়ে ফাজলাম করো, তুমি খুব ভালো করে জানো মাজিদ স্যারের লোকে আমার। আরে ডিস্কো বউ, তুমি আমি আমার লোকে এমন করতেছো কেন? আমি মেলা দিন পড়াইছি। আচ্ছা এত রিয়্যাক্ট করার কি আছে? তুমি এমন ভাবে রিয়্যাক্ট করতেছো কেন? আমি কি জানি না তুমি যে মাজিদ স্যারের পছন্দ করতাম, তাহলে আমি কেন মাঝখান দিয়ে এসব? তুমি আয় গুলতি। হ্যাঁ হ্যাঁ, তোকে বাড়িতে তো ফোন করলাম, টেডি তো ওই বাড়িতে যায় নাই। কি কইতাছো ভাবি? হ্যাঁ আমি তো মামারে ফোন দিছিলাম টেডির খবর জানার জন্য, কিন্তু মামা কইলো টেডি নাকি ওই বাড়িতে যায় নাই। হায় হায় কি কো, তাহলে টেডি ভাই গেল কই? সেটাও তো কথা, টেডি কই গেল? টেডির ফোনও তো বন্ধ। হায় হায় কি কইতাছো, ওইটা কাজ করো তাড়াতাড়ি, ভাইজানের ফোন করে জানাই দাও। হ্যাঁ তারা ভাইজানে যা দেখতেছি ঘরে থাকলে তো ধরুন। আমি তোমারে কই নাই সব দিবার ট্রিক্স। ওরে আমি আমি বুঝছি, তুই তাড়াতাড়ি বাড়িতে আহত। আমরা হচ্ছে যাত্রা দলের মানুষ, যাত্রা করলে পেটে ভাত জুটবো, না হলে জুটবো না। বকুলপুরও যেমন ওই রসুলপুরও তেমন, খালি খালি দুশ্চিন্তা করোস। গায়ে থেকে হাত সরান, একটু স্নেহ করতে দিবি না? আমারে স্নেহ করার দরকার নাই, ঝুমুর আছে না হেরে যায় স্নেহ করেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অহন ক রসুলপুর আমি যামু না, বকুলপুরের যাত্রা শেষ, আমার কর্ম শেষ, যাত্রা শেষ করে এখান থেকে আমি চলে যাব। পারবি যাই তো, এই গণেশ হালদারের ক্ষতি কইরা। পারমু কি পারবো না সেটা সময় আইলেই কম যাইব, কোনো শক্তি নাই আমার এখানে কেউ আটকায় রাখবো, বুঝছেন? হয় আর এত তাল মারার কি আছে, আমি আছি না, দরকার হলে দুইটাই করুন, পাটো গামু নাস্তু দিব। আহা তুই আবার আইলি কেন? তোমাকে রাসলীলা দেখবার লাগি, আমাকে তো আর রাসলীলা নাই, তোমাকে আছে। এই খবরদার খবরদার কয়ে দিতেছি, সাম্প্রদায়িক কোনো কথা এখানে কবি না কয়ে দিলাম। ও সরি সরি, তুমি তো আবার অসাম্প্রদায়িক। ওয়ান্ডার লগে একদম থাপড়ে তো দাঁত সব ফেলে দিব আমি, একদম শেষ করে দিব। কি করতেছস, কি করতেছস? সাইড দাও না না, দেখি নাও কি করতে পারে। কি করতে পারি কি করতে পারি না সেটা খালি দেখ তো। যা আয় তুই। কি যা, আমারে ধমকাও না, এরপর আমারে খালি বুঝাই দেয় সব। এই খালি গেল সাহস নাই, সামনে আয়, তোরে পাড়া দিয়ে পেটের নাড়ি ভুড়ি আমি বাইর করে দেবো, শয়তান কোন হাঁকার বদমাইশ একটা।